নমস্কার বন্ধুরা। নমস্কার। তো আজকে বেশি কিছু নেইনি, মানে বেশি কিছু মানে বলতে পারেন কিছুই নেইনি, খালি নিয়েছি এখানে হচ্ছে গিয়ে কিছুই নেইনি মানে এখানে নিয়েছি হচ্ছে গিয়ে দেশি মুরগি। হ্যাঁ, দেশি মুরগি আলু দিয়ে পাতলা ঝোল, লাল লাল ঝোল। তো দেশি মুরগির ঝোল, এখানে আছে একটা ডিমের অমলেট, এটা সম্রাট স্পেশাল অমলেট করেছে, আর এখানে কিছু স্যালাড রয়েছে, শশার পেঁয়াজ আর ভাত, ব্যাস এই। তো দেরি করলাম না, খাওয়া দাওয়া শুরু করছি, লেটস স্টার্ট। তো শুরু করি, অমলেটটা এখানে থাক, পেঁয়াজগুলো এখানে থাক, ঝোল দিয়ে অমলেট খাইতে একটু মাংসের একই তো ব্যাপার, ঝোলেই তো চুবাই লাস্টে। সুন্দর গন্ধ বেরিয়েছে, খালি বাড়িটা ক্যামেরা বাইরে রাখি। দারুন দারুন, ভালো আছে দারুন। তো চিকেন লেগ পিস দারুন টেস্ট। সালাদ খাও? একটুখানি করে গ্রেভি রয়েছে না থালায়, যখন পুরো ভাতের সাথে মিশে যাচ্ছে হেভি লাগছে। তুমি বলো, তুমি কেমন রান্না করে যা? তুমি বলো, তুমি কেমন রান্না করে যাও? নিজের প্রশংসা নিজের মুখে ভালো লাগে না।
আচ্ছা, এই ব্যাপার। চুপচাপ কি ব্যাপার? বকা দিল না আমায়? কখন? আরে তুমি চুপচাপ কেন? হাড় খেতে না একটু সময় লাগে না? মোটামুটি ভাত তো ফিনিশ, খেতে খেতে নিজে গোবরে হয়ে গেলাম। অল্প মাংস লস, হ্যালো। বলতে দাও। আচ্ছা,
পেঁয়াজ ফেলা যাবে না একটু? না পেঁয়াজ এক টুকরো রয়েছে, আর খাওয়া খুবই সোনা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।